আজকের পত্রিকায় একটি খবর, নিউ ইয়র্কের রাস্তায় শামীম ওসমানকে ঘিরে বিএনপি সমর্থকদের শোরগোল, ভিডিও ভাইরাল। দর্শক, আমিও কয়েকদিন থেকেই এই ভিডিওটি দেখছিলাম। শামীম ওসমান একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে। দেশের ভেতরে তো বিষয়টা নিয়ে জল ঘোলা হচ্ছেই, এর বাইরেও বহির্বিশ্বে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলোর প্রচণ্ড চাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। ব্রিস্টার রুমেন ফারানা আমেরিকা সম্পর্কে তথ্য দিয়েছে, এমনকি শামীম ওসমান যে আমেরিকায় গিয়ে লাঞ্ছিত হয়েছে, বিএনপির নেতা যারা আছে তারা কিন্তু শামীম ওসমানকে ঘিরে ফেলেছে, এমনকি এমনভাবে দুরুনি দিয়েছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। শামীম ওসমান আসলেও অনেকটাই লাঞ্ছিত হয়েছে বন্ধুরা। ভিডিও জুড়ে তথ্য দিয়েছে মোস্তফা ফিরোজ ভাই এবং ব্রিস্টার রুমেন ফারানা। কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে। দেশের ভেতরে তো বিষয়টা নিয়ে জল ঘোলা হচ্ছেই, এর বাইরেও বহির্বিশ্বে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলোর প্রচণ্ড চাপ। আমরা দেখতে পাচ্ছি দূতাবাসগুলো উদ্বিগ্ন, তাদের রাষ্ট্রদূতরা নিজেরা বৈঠক করছেন, তাদের রাষ্ট্রদূতরা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আপনারা জানেন গতকালকেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাজ গত পরশু তিনি ছুটি শেষ করে যখন বাংলাদেশে এসছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে। তার একজন হচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং অন্যজন হচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা। সুতরাং নানান রকম টানাপোড়েন চলছে এবং শোনা যায়, আমি কিন্তু নিশ্চিত নই, সুতরাং আমাকে এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করাটা ভুল হবে, আমি নিশ্চিত নই, কিন্তু যতদূর আমরা খবর পেয়েছি যে মার্কিন রাষ্ট্রদূত সাথে যেই আলাপ হয়েছে প্রধানমন্ত্রীর দুই উচ্চপদস্থ কর্মকর্তা, সেখানে খুব সুখকর আলাপ হয়নি এবং এক পর্যায়ে সম্ভবত তিনি রাগ করেই উঠে গেছেন বা এরকম একটা কথা শোনা যায়। সেটা যাই হোক, কথা চলছে, আলাপ হচ্ছে এবং যখনই পশ্চিমাদের কাছ থেকে চাপ আসছে তখনই আমরা ভিন্ন দুটো দেশকে দেখছি খুব শক্তভাবে সরকারের পক্ষে দাঁড়িয়ে যেতে। তার একটি হচ্ছে চীন, আর একটি হচ্ছে রাশিয়া। চীন ইতিমধ্যেই দু তিনবার বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বিদেশিরা। একইভাবে আমরা দেখলাম রাশিয়ার কাছ থেকেও বিবৃতি এসছে, একটি বিবৃতি বেশ কয়েকদিন আগেই এসছে, এখন গতকালকে আরেকটি বিবৃতি আমরা দেখতে পেলাম যেখানে বলা হচ্ছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনীতিকদের চিঠিকে নব্য ঔপনিবেশবাদ হিসেবে দেখছে রাশিয়া। একই সঙ্গে তারা মনে করছে বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আরও একটি নগ্ন হস্তক্ষেপ। এই বিষয়ে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের লেখা কিছু চিঠি প্রকাশিত হয়েছে, এই বিষয়টি রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে। টুইটে আরও বলা হয় এটা হলো নব্য ঔপনিবেশবাদ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে আরেকটি নগ্ন হস্তক্ষেপ। কে বলছে লক্ষ্য করুন, বলছে রাশিয়া, যে কিনা ইউক্রেনে ভয়াবহভাবে হামলা চালিয়েছে তার ভূমি দখলের জন্য, রাষ্ট্র দখলের জন্য, এবং তারা তাদের মানে একটা তাদের 20% তারা নিয়েও নিয়েছে এবং তারা বলছে ওখানে তারা গণভোট দিয়েছে এবং সেই 20% এলাকার মানুষ নাকি রাশিয়ার সঙ্গে থাকতে চাইছে। মানে এই হচ্ছে রাশিয়া, তারা এখন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করতে বললে সেটা তাকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হয় বলে তারা মতামত দিচ্ছে। অর্থাৎ চীন রাশিয়া একটা ধারায় চলে, তাদের একটা ধারা আছে, তারা কোনো নির্বাচন বা গণতন্ত্র বা বাক স্বাধীনতা এগুলোতে তারা বিশ্বাস করে না এবং খোলাখুলিভাবেই তারা সেটা করে না। তারা চাইছে বাংলাদেশ যেন এই নৌকাটাতে উঠে, একেবারে পুরাপুরি ওঠে, কারণ বাংলাদেশে বর্তমানে যা চলছে সেটা হচ্ছে নির্বাচিত স্বৈরতন্ত্র। ঠিক নির্বাচিত স্বৈরতন্ত্র কথাটা ঠিক না, নির্বাচনটাকেই একদম ধ্বংস করে ফেলে একরকম স্বৈরতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং তাদের সঙ্গে সত্যি যদি কারো মিল থাকে, মহব্বত হতে পারে, সেটা চায়না রাশিয়ারই হওয়ার কথা, উত্তর কোরিয়ারও হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকেই ইউরোপ বা
আপনার যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের যেই তৎপরতা সেটা তাদের চোখে দৃষ্টিকটু হতেই পারে। তবে একটা কথা আমি সবসময় বলি যে বাংলাদেশ গ্লোবাল ভিলেজের বাইরে না, বিশ্বের যেই আন্তর্জাতিক মানবাধিকার আইন আছে, যেই ট্রিটিগুলো আছে, আন্তর্জাতিক যে চুক্তিগুলো আছে, যে চুক্তিগুলোর অংশ বাংলাদেশ, সেগুলো প্রতিপালন করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, এবং এখান থেকে আসলে স্কেপ করার বা পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। গতকালকে সংসদে শেষ অধিবেশন ছিল, বাজেট শেষ অধিবেশন মানে বাজেট অধিবেশনের শেষ দিন ছিল, এবং বাজেট অধিবেশনের শেষ দিন যেটা হয় যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। গতকালকে এই বক্তব্যটা আমি দেখার সুযোগ পেয়েছি অলমোস্ট 10টা পর্যন্ত তিনি বক্তব্য দিয়েছেন। সম্ভবত তিনি 8টা সোয়া 8টা থেকে তার বক্তব্য শুরু হয়েছে, মানে দীর্ঘ বক্তব্য, এবং এক পর্যায়ে উনি নিজেই বক্তব্যের শেষে বলেছেন যে আজকে আমি দীর্ঘ বক্তব্য দিলাম। এবং এই দীর্ঘ বক্তব্যে আপনার পুরোটা জুড়েই ছিল বিএনপির সমালোচনা, বিএনপির সময়কার নানান বিষয় নিয়ে আলোচনা, বিএনপির শাসনামল নিয়ে সমালোচনা, বিএনপির নেতানেত্রীদের নাম ধরে সমালোচনা, এবং আরেকটা বিষয় যেটা বলা হয় যে আমরা যখন কথা বলি আমাদের 20% কমিউনিকেটেড হয় শুধুমাত্র কথা শব্দগুলো দিয়ে, আর বাকি 70% কমিউনিকেটেড হয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের টোনের, গলার স্বরের যে ওঠানামা, গলার স্বরের যে পরিবর্তন, চোখের ভাষা, মানে শরীরের ভাষা, এই সব কিছু দিয়ে বাকি 70-80% কমিউনিকেটেড হয়। গতকালকে আমার প্রধানমন্ত্রীর যেই ভাষণ আমি শুনেছি, সরাসরি দেখেছি টেলিভিশনে, তাতে আমার ওনাকে অত্যন্ত বিরক্ত, ক্ষুব্ধ এবং সত্যিকার অর্থেই যেই আত্মবিশ্বাস তিনি সবসময় পোর্ট্রে করেন বা যেটা তিনি দেখাবার চেষ্টা করেন সবসময় তার বক্তব্যে, সেই জায়গাটাতে আমার মনে হয়েছে সেই আত্মবিশ্বাসের জায়গায় যেন অনেকখানি ক্ষোভ, রাগ, এই জিনিসগুলো, এই অনুভূতিগুলো সেই জায়গাটাকে দখল করে নিয়েছে। উনি কি বলেছেন আমরা একটু দেখি। যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে মানবাধিকার নিয়ে অন্য দেশের ব্যাপারে কথা বলার আগে যুক্তরাষ্ট্রের নিজ দেশে মানবাধিকার রক্ষা করা উচিত। যুক্তরাষ্ট্রের নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনটা কোথায় হচ্ছে? আচ্ছা দেখি উনি কি বলছেন। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগে তাদের নিজের দেশের মানুষের মানবাধিকার রক্ষা করা উচিত, তারা নিজের দেশের মানুষকে বাঁচাবে কি করে সেই চিন্তা আগে করুক, সেটাই তাদের করা উচিত। যুক্তরাষ্ট্রে প্রতিদিন মানুষকে গুলি করে কোথায় মারা হচ্ছে, কারা মারছে? পুলিশ মারছে, রাষ্ট্রীয় বাহিনী মারছে, কোনো সরকারি সংস্থা মারছে? না, তিনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন, স্কুলে গুলি করে মারা হচ্ছে, শপিং মলে গুলি করে মারা হচ্ছে, রেস্টুরেন্টে গুলি করে মারা হচ্ছে, বারে গুলি করে মারা হচ্ছে, এই জায়গাগুলোতে গুলি করে মারা হচ্ছে, প্রতিটা পাবলিক প্লেস। এই পাবলিক প্লেসে কোনো রাষ্ট্রীয় বাহিনীর কেউ মারছে না, সাধারণ মানুষ যারা হয়তো গান লাইসেন্স আছে, মাথার ঠিক নাই তেমন, বা ড্রাঙ্ক, তারা মারছে। এবং এই যে এই মারার কথাগুলো আজকে সংসদে প্রধানমন্ত্রী বললেন, এই প্রত্যেকটি ফৌজদারি অপরাধ, এবং এই ফৌজদারি অপরাধে যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে, তাদের বিচার করা হচ্ছে, এবং তাদের যেই শাস্তি তাদের পাওনা সেই শাস্তি তাদের দেয়া হচ্ছে। বাংলাদেশে কি খুন হয় না? জমি জমা নিয়ে খুন হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি করে খুন হয়, স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলে, বাংলাদেশে সাংবাদিকদের জীবন যে কোনো সময় যে কোনো জায়গায় নাই হয়ে যায়, নাদিম থেকে শুরু করে সাগররুনি পর্যন্ত, খুন কি বাংলাদেশে হয় না? এই বাংলাদেশে দাঁড়ায় কি একদিন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেন না বেডরুমে আমি নিরাপত্তা দিতে পারবো না? যুক্তরাষ্ট্র সরকার তো অন্তত এটা বলে নাই যে আমি পাবে নিরাপত্তা দিতে পারবো না, বারে নিরাপত্তা দিতে পারবো না, স্কুলে নিরাপত্তা দিতে পারবো না। বাংলাদেশে তো বলা হয়েছে যে বেডরুমে নিরাপত্তা দেওয়া যাবে না। সুতরাং ক্রিমিনাল অফেন্স, একজন সিটিজেন আরেকজন সিটিজেনের সাথে যে ক্রিমিনাল অফেন্স করে বা ফৌজদারি অপরাধ করে সেটার বিচার হয়, সেটা সেই দেশের আইন অনুযায়ী বিচার হবে, হয়, যুক্তরাষ্ট্র তার ব্যতিক্রম নয়। কিন্তু মানবাধিকার লঙ্ঘন ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। যখন সিস্টেম্যাটিকভাবে একটা দেশের রাষ্ট্রীয় বাহিনী
তার দেশের নাগরিককে হত্যা করে, গুম করে, তুলে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে গিয়ে হেফাজতে রেখে নির্যাতন করে। যখন কথা বলবার অপরাধে, লিখবার অপরাধে রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে তুলে নিয়ে গিয়ে বীভৎস অত্যাচার করে, দীর্ঘদিন নাই করে ফেলে, সেগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। এবং সেই মানবাধিকার লঙ্ঘন যদি কোনো দেশে হয়, সেটা যুক্তরাষ্ট্র হোক, যুক্তরাজ্য হোক, বাংলাদেশ হোক, যেটা যেখানেই হোক না কেন, সেই বিষয়ে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো মানবাধিকারে বিশ্বাস করে তারা কথা বলবার অধিকার রাখে, কারণ এটা আন্তর্জাতিক মানবাধিকারের যে আইন তার লঙ্ঘন। বিভিন্ন দেশের সঙ্গে আমরা যে চুক্তি করেছি, জাতিসংঘের সঙ্গে আমাদের যেই সনদ আছে, সেটার লঙ্ঘন। সুতরাং এই বিষয়ে তারা কথা বলবে, বলাটাই স্বাভাবিক, এবং এটা তারা অব্যাহত রাখবে। এর বাইরেও তিনি আরো বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সেখানে হাজার হাজার নারী পুরুষকে, শরণার্থীকে কষ্ট দেয়া হচ্ছে। সিরিয়া ফিলিস্তিনের পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেসব নিয়ে কারো কোনো কথা নাই কেন, সেখানে কি মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে না? সিরিয়া ফিলিস্তিনে যা হচ্ছে সেটা ভয়ঙ্কর যুদ্ধ, গৃহযুদ্ধ। বাংলাদেশ এখনো সেই পর্যায়ে যায় নাই, তবে যাওয়ার পথে, এবং সেটা যদি যায় তার জন্য এককভাবে দায়ী থাকবে বর্তমান সরকার। আর রাশিয়া ইউক্রেনে যেটা করেছে সেটা বীভৎস আগ্রাসন, এবং বাংলাদেশ মানে যদি তার সংবিধানও মানে, সেই সংবিধানেও বলা আছে যে যদি কোনো স্বাধীন সার্বভৌম দেশের উপরে এভাবে আক্রমণ হয়, তাহলে সেই দেশের পাশে দাঁড়ানোর কথা বাংলাদেশের। সেই অর্থে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা ছিল বাংলাদেশে, কিন্তু আমরা দেখেছি জাতিসংঘে একটার পর একটা প্রস্তাবে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। অর্থাৎ এক অর্থে রাশিয়ার পক্ষে বাংলাদেশ দাঁড়িয়েছে, যেখানে সাংবিধানিকভাবে ইউক্রেন যেহেতু এখানে আগ্রাসনের শিকার, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ইউক্রেনের পক্ষে বাংলাদেশে দাঁড়াবার কথা ছিল। প্রধানমন্ত্রী আরও প্রশ্ন তুলেছেন, এখন অনেকে বাংলাদেশের মানবাধিকারের খোঁজে আসে। তিনি বলেন, আমার প্রশ্ন, 2001 নির্বাচনে যেভাবে হত্যা, নির্যাতন, ধর্ষণ হয়েছিল, তখন মানবাধিকারের ফেরিওয়ালারা কোথায় ছিল? তারা কেন চুপ ছিল? তাদের মুখে কেন কথা ছিল না? দেশি বিদেশি আমি সকলের বেলায় বলবো। আচ্ছা, আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই, 2001 সালে খুব নির্যাতন হয়েছে, কথার কথা, আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি, আপনি তো 15 বছর ধরে ক্ষমতায়, আপনি তার বিচার করছেন? আপনার সরকার, আপনাদের সরকার গত 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায়, আপনারা কি 2001-এর পরে নির্বাচনের পরে আপনারা যা দাবি করছেন, যা হয়েছে আপনাদের দাবি অনুযায়ী যা হয়েছে, তার বিচার করেছেন? টকশোজীবীরা, আপনাদের যারা টকশো করে বেড়ায় রাতে চ্যানেলে চ্যানেলে, তাদের কেউ বলে বিএনপি নাকি 21,000 নেতা কর্মী মারছে আপনাদের, আপনি নিজে বলেন 21,000, আপনাদের কোনো কোনো টকশোজীবী বলে 23,000, কেউ বলে 33,000, একটা বিচার আপনারা করছেন? ঘটনা তো ঘটে নাই, বিচার করবেন কিভাবে? ঘটনা তো আপনাদের রাজনৈতিক বয়ান, যেটা আপনারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য করেন। ঘটনা যদি সত্যি হতো, এগুলোর বিচার হতো, মানুষ দেখত, মানুষ তাহলে বিশ্বাস করত, আমরাও বিশ্বাস করতাম, আমরা নতুন প্রজন্ম, আমরা বিশ্বাস করতাম। ঘটনা ঘটে নাই বলে আজকে 15 বছর আপনি, আপনার সরকার টানা ক্ষমতায় থাকার পরও একটা ঘটনার কোনো বিচার আপনারা করতে পারেন না, কারণ ঘটনা ঘটে না, বিচার করবেন কেমন করে? দিস ইজ আওয়ামী লীগ। আরও আপনি বলা হয়েছে, অনেকে আছেন সবক দেন, মানবাধিকার শেখান, মানবাধিকার বঞ্চিত তো আমরা, যারা খুনিদের ইনডেমনিটি দিয়ে রক্ষা করে, আজ তাদের কথা শুনে অনেক আন্তর্জাতিক সংস্থা, অনেক দেশ দেখি মানবাধিকারের কথা উঠায়, আমরাই তো মানবাধিকার বঞ্চিত ছিলাম, 35 বছর লেগেছে বাবা মার হত্যার বিচার পেতে, 2001 সালের কথা বলেছেন, 15 আগস্টের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের রাজনীতিতে 15 আগস্ট যেটা আওয়ামী লীগ ঘটিয়েছে, সেটা একটা বীভৎসতম দিন। 21 আগস্ট খুব ভালো দিন না রাজনীতি, ডেফিনেটলি রাজনীতির জন্য এটা একটা খারাপ দিন, কলঙ্ক, কলঙ্কময় দিন। 21 আগস্ট ঘটিয়েছে কারা? যেই সরকারটা স্টেবলভাবে ক্ষমতায় আছে, সেই সরকার কখনো নিজেকে আনস্টেবল করার জন্য 21 আগস্ট ঘটানোর কোনো কারণ নাই। আর তর্কের খাতিরে সব ধরে নিলাম, সেটা কি ন্যায্যতা দেয় আজকে ভোট চুরি করে ক্ষমতায় থাকার?
এই ঘটনাগুলো কি ন্যায্যতা দেয় গত এক দশকে 600 উপর মানুষ গুম করার? এই ঘটনাগুলো কি ন্যায্যতা দেয় গত এক দশকে প্রায় 3,000 মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করার? এই ঘটনাগুলো কি ন্যায্যতা দেয় বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষ মামলা করে 40 লক্ষ আসামি করার? এই ঘটনার একটাও কি ন্যায্যতা দেয় বিএনপিকে মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য, নেতৃত্ব শূন্য করার জন্য বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখার? বলেন ন্যায্যতা দেয়? ন্যায্যতা দেয় একটার পর একটা টার্ম বিনা ভোটে ক্ষমতায় থাকার? দেয় না। যদি ঘটনাগুলো সত্য হয় তাহলে তো বিএনপি একটা ভয়াবহ দল, আপনাদের যে বয়ান সেই অনুযায়ী মানুষ বিএনপিকে ভোট দেবে না, তাহলে তো আপনাদের জন্য সুবিধা, আপনারা অটোমেটিক ন্যায্য ভোটে সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসবেন। কেন আপনাদেরকে মধ্যরাতে ভোট করতে হয়? কেন আপনাদেরকে 153টা আসনে বিনা ভোটে সরকার গঠন করতে হয়? যদি এতগুলো অপকর্ম বিএনপি করেই থাকে তাহলে তো বিএনপির সুষ্ঠু ভোটে কোনোদিন আর ক্ষমতায় আসতে পারার কথা না। তাহলে কেন তত্ত্বাবধায়ক সরকার দিতে আপনাদের এত ভয়? এই প্রশ্নগুলো তো আমি করতেই পারি। নির্বাচন প্রসঙ্গে আপনি কথা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে মে জুনে অনুষ্ঠিত 5টি সিটি কর্পোরেশন নির্বাচন এবং সংসদের বিভিন্ন উপনির্বাচনের কথা, সেখানে তিনি বিএনপির আমল এবং এরশাদ আমলের নির্বাচনের কথাও নিয়ে এসেছেন এবং বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি জ্বালাও পোড়াওয়ের কথা বলেছেন। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যেহেতু বিরোধী দল এখানে অংশ নেয় নাই সুতরাং এগুলো একতরফা নির্বাচন হয়ে গেছে। এবং তারপরে দেখা গেছে যে এক গাইবান্ধা উপনির্বাচনে ভোট বাতিল করাকে আপনারা এত ভয় পেয়েছেন, এত ভয় পেয়েছেন যে নির্বাচন কমিশনের ক্ষমতাকে হাত পা বেঁধে ক্ষমতা কর্তন করে নতুন করে আরপিও সংশোধন করেছেন। এখন ভোটের দিনের আগে যতই সহিংসতা হোক, যতই কারচুপি হোক, যতই মারামারি হোক, ভয় দেখানো হোক, যতই প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হোক, কারো কোনো বিচার চাইবার উপায় নাই, নির্বাচন কমিশনেরও কোনো নাক গলাবার উপায় নাই। শুধুমাত্র ভোটের দিন যদি কিছু হয় তাহলে যেই কেন্দ্রগুলোতে সমস্যা হয়েছে সেই কেন্দ্রগুলোর ফলাফল তিনি বাতিল বা স্থগিত করতে পারেন। কতটা ভীত আপনারা যে নির্বাচন কমিশনে নিজেদের লেজ কাটা পোষা লোক বসিয়েও আপনাদের সাহস হচ্ছে না আবার আরপিও সংশোধন করতে হচ্ছে, যাতে মানে এখন শুধু আইন করে ঘোষণা দেয়া বাকি যে বাংলাদেশে নৌকায় যারাই দাঁড়াবে তারাই জিতবে ইলেকশন বলে আর কিছু নাই। একবার তো দুদিন আগে একটা স্থানীয় সরকার নির্বাচনে এই প্রচারণাও দেখছিলাম যে সরকার নৌকা দিছে ইলেকশন আবার কি, এইটা এখন আপনারা আইন করে বসায় দেন, ওইটুকুই আপনাদের বাকি আছে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মুস্তফা ফিরোজ। আজকের পত্রিকায় একটি খবর, নিউ ইয়র্কের রাস্তায় শামীম ওসমানকে ঘিরে বিএনপি সমর্থকদের শোরগোল, ভিডিও ভাইরাল। দর্শক, আমিও কয়েকদিন থেকেই এই ভিডিওটি দেখছিলাম। শামীম ওসমান একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে, তিনি কিছুটা রাগ হচ্ছেন, অভিমান করছেন, সব ঘটনাই দেখছি এবং কিছু যুবক তাকে ঘিরে কথাবার্তা বলছেন, তাকে আবার রক্ষা করার চেষ্টা করছেন। তো আমি এটা আমার কাছে জিনিসটা মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে যেই অসহিষ্ণু পরিবেশ এবং পারস্পরিক সম্পর্কের যে কত বড় অবনতি ঘটেছে, এটা তো দেশের মাটি তো বটেই, একেবারে সুদূর সেই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেই জ্যাকসন হাইটসের সেই নবান্ন হোটেল, তার সামনেও আমরা এটা দেখলাম। এই হোটেলটা আমিও খাওয়া দাওয়া করেছি এবং মোটামুটি নিউ ইয়র্কে যে কয়দিন ছিলাম এই মাত্র কিছুদিন আগে, আমিও প্রায় প্রতিদিনই যেতাম, ভালো লাগতো, প্রবাসীরা সেখানে আসতো এবং অনেকেই আমাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতো এবং সেখানে আওয়ামী লীগ, বিএনপি সবার সাথেই চমৎকার কথাবার্তা হয়েছে। আমার সাথে কোনো রকম এরকম কোনো পরিস্থিতি আমি দেখিনি, সবার সাথেই আমার সুসম্পর্ক সাংবাদিক হিসাবে, তো এটা স্বাভাবিক। কিন্তু শামীম ওসমান যেহেতু তিনি নানানভাবে আলোচিত এবং বিরোধী তার বিএনপিকে লক্ষ্য করে অনেক রকম বক্তব্য রাখেন, তো সেটাও একটা রাজনৈতিক বক্তব্য, তার পাল্টা তো আবার আওয়ামী লীগকে লক্ষ্য করেও বিএনপির এরা বলেন। কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা হচ্ছে এই কারণে যে এটা পারস্পরিক দুটি বড় দলের মাঝে
তাদের সম্পর্কের অবনতি ঘটেছে এবং এর মূল কারণটাই হচ্ছে এই যে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। গত 14 বছরে দৃশ্যমান নেই। 2008-এর নির্বাচন বিশেষ করে 14-এর পর থেকে তো মানে বিএনপি নিধন প্রক্রিয়াটা লম্বা সময় ধরে, সংসদেও নেই, সংসদের বাইরেও লাঠিপেটা, মামলা হামলা, বহু এই মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় আমি যেখানেই গেছি সেখানেই দেখি অসহায় নেতাকর্মীদের ভিড়। ভাই দেশে কি যেতে পারবো না, ভাই দেশে কবে ফিরবো, দেশে কি সরকার পরিবর্তন হবে না, এবং প্রত্যেকের অনেকেরই নামে দেখলাম যে 8-টা 10টা করে মামলা, এবং তারা অনেকেই বলেছে যে ভাই বিদেশে আসছি তাও রেহাই নেই, একটার পর একটা বিভিন্ন ঘটনা ঘটে এলাকায় আর মামলা চলতে থাকে। এটা আমি মধ্যপ্রাচ্যে দেখলাম, মালয়েশিয়াতে দেখলাম, ইউরোপে দেখলাম, তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলাম। অনেক নির্যাতন শিকার হয়েছে, জেল টেল খেটে কোনো রকমে বন জঙ্গল দিয়ে পালায় তারা আসছে, আবার কেউ বা নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে হাজির হতে পেরেছে। তো এই মানুষগুলো স্বাভাবিকভাবেই বাংলাদেশের থেকে ভালো রাজনৈতিক স্মৃতি নিয়ে আসেনি, তাদেরই একটা খুব বিক্ষোভ প্রকাশ হচ্ছে। এই জন্য বারবার বলি যে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে এটা খুবই দুঃখজনক। এটা যদি আমরা ফিরায় না আনি তাহলে এই জনম জনম ধরে এখন ক্ষমতায় এসে আওয়ামী লীগ যেমন বিএনপি নিধন প্রক্রিয়া লম্বা সময় ধরে করেছে, ওই বিএনপিও ক্ষমতায় এসে ঠিক সেই কাজটাই করবে। এটা একটা ভারসাম্য আনা দরকার। যে খবরটা আমি পড়ি, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি সমর্থকদের সঙ্গে নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য শামিম ওসমানের বাক বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বিএনপির সমর্থকরা শামিম ওসমানকে দেখে ভোট চোর, ভুয়া ভুয়া ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে শামিম ওসমান গাড়ি থেকে নেমে এলে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে শামিম ওসমানের অনুসারীদের সঙ্গে বিএনপির সমর্থকদের ধস্তাধস্তি হয়। গত বুধবার রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশ কয়েকটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় বিএনপি সমর্থকরা স্লোগান দিতে থাকলে শামিম ওসমান গাড়ি থেকে নেমে আসেন। তিনি বলেন, আপনাদের মা বাবা ভালো শিক্ষা দিয়েছে বলে আমি বিশ্বাস করি। এই ঘটনার আরেকটি ভিডিওতে দেখা যায় শামিম ওসমান চা পান করার সময় বিএনপি সমর্থকরা তার পাশে দাঁড়িয়ে দলীয় স্লোগান দিতে থাকেন। এই সময় শামিম ওসমান বলেন, এরকম করলে আমি এখানে চা খাবো না। শামিম ওসমানের অনুসারীরা বিএনপি সমর্থকদের বারবার সরে যেতে অনুরোধ করেন। এক পর্যায়ে শামিম ওসমানের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের ধস্তাধস্তি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানা আলোচনা হয়। তো স্বাভাবিকভাবে মানে এটা কোনো ভালো ঘটনা না, এবং এই পরিস্থিতিগুলির আসলে অবসান ঘটে। এর আমি কিছুটা আজ কিন্তু আমি নিজেও পেরেছি। আমি আশরাফুল আলম খোকনের সঙ্গে আমার দেখা হয়েছে নবান্ন হোটেলে, এবং তার সঙ্গে আমি আলোচনা করছি। তখন অনেকেই দেখি দূরের থেকে আমাকে দেখছে বা আমাকে আমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। আমি সেখান থেকে উঠে আসার পর তারা আমার কাছে আসলো। তাই আমি বললাম, ভাই আসলেন না যে ওখানে? আমি তো বসাচ্ছিলাম। বলো না আমরা ওখানে যাই না, যাব না। কেন? বলো না খোকন আছে। তাই আমি আশ্চর্য ব্যাপার, তখনই অবাক হলাম যে আমি যখন আশরাফুল আলম খোকনের কাছ থেকে দূরে সরে আসলাম তখন তাকে যারা পছন্দ করে না সেই বিএনপির সমর্থকরা বা কর্মীরা তারা এসে আমার সাথে হাত মিলাচ্ছে। তাহলে এই বিদেশের মাটিতে কি পরিমাণ বিভাজন দেখেন, যে এক পক্ষ আর এক পক্ষকে দূরত্ব রক্ষা করে চলে, সেখানেও মিল মহব্বত নাই। রাজনীতিটা তাহলে আমরা বাংলাদেশের এই রাজনীতিটা বিদেশের মাটিতেও কিভাবে আমরা প্রস্ফুটিত করছি, পুরোটাই আসলে খুবই দুর্ভাগ্যজনক। দর্শক মণ্ডলী, শামিম ওসমানের বিষয়ে যে তথ্যগুলো দিয়েছে মোস্তফা ফিরোজ ভাই সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। মূলত শামিম ওসমান আমেরিকায় গিয়ে এমন একটা অবস্থা হয়েছে, এটা খুবই দুঃখজনক। যেহেতু সে বাংলাদেশের একজন আওয়ামী লীগের সুনামধন্য নেতা, কিন্তু তার বাঘের মতন গর্জন, কিন্তু তার যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমেরিকায় এভাবে লাঞ্ছিত হয়েছে, আসলে এই বিষয়ে আপনাদের কী বলার আছে অবশ্যই আপনার মেসেজ করে জানাতে পারেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।